প্রত্যেকবার ঈদের মধ্যে আমার লাগে এরকম একটা টর্চার, ঠিক আছে, জীবনটা শেষ। আসসালামু আলাইকুম, আমি আপনার নারশিংদি রাফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন। সবাই রে জানাইতেছি হাম্বা ঈদ মুবারক, ঠিক আছে, যেহেতু কুরবানি তো অবশ্যই হাম্বা তো উল্লেখ করতেই হবে। কইছি কন্ত যে প্রত্যেকবার ঈদের মধ্যে আমার লাগে এরকম হয়, কারণ প্রত্যেকবার ঈদের মধ্যে শ্যামাই কন, পায়েস কন, পুডিং কন সবকিছু আমার রান্ধন লাগে। মিষ্টি আইটেম থেকে শুরু করে তরকারি মুরগি সবকিছুই আমার রান্ধন লাগে, এর লাগে রান্ধন লাগে। সেই প্রসঙ্গে আইতেছি, তার আগে আপনারা যারা ঘরে ভিতরে বসে টাকা পয়সা ইনকাম করবার চান মোবাইলের মাধ্যমে 500 থেকে 1000 বা 1500 টাকা ইনকাম করতে চান, হ্যাগর লাগে লয়ে আছে সুন্দর একটা ওয়েবসাইট MCash69। তো এটার মাধ্যমে কেমনে ডিপোজিট করবেন, কেমনে উইথড্র করবেন, কেমনে কি করবেন, সাইন আপ করবেন সবকিছু কিন্তু পিন কমেন্টে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, ওই জায়গা থেকে দেখে নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে, হ্যান থেকে যাবেন চেক আউট করবেন, ঠিক আছে। তো গর্বিত ভাই টাকা পয়সা ইনকাম করতে পারবেন, যাই হোক আমার রেসিপিতে ফেরতাই আর আমার কথাতে ফেরতাই। ধরনের স্পেশাল ওকেশন হলে বা ঈদ হলে যে ডে হলে আমার ঘরে মানুষ আমার হাতে ডেজার্ট, আমার তরকারি অনেক বেশি পছন্দ করে, যার লাগে কিনা প্রত্যেকবার ঈদের মধ্যে বা কোনো একটা ওকেশন আইলে আমি রান্না বাড়ি করি, ঠিক আছে। তো প্রথমে আজকে আমরা রান্ধবো কি কোন, তো রান্ধবো লোক পায়েস, এটা কিন্তু গরুর গোস্ত রান্ধা হইতেছে কাড়ালার আলি দিয়া। রোজারিতে কিন্তু এর আগের বার যখন কিনে পায়েস রান্ধতে গেছিলাম আমার অনেক বেশি হ্যাসেল পোয়াইতেছিল আর অনেকখানি সময় লাগছিল, তো এবার আমি একটু কেরামতি করবো। তো তার আগে পুডিংটা একটু রেডি করি, পুডিংটা আপনার খুব সহজ ভাবে আর কি বোঝানোর চেষ্টা করবো। আর আমি যত ধরনের ডেজার্টই করি না কেন, আমি কোনো সময় দুধের মধ্যে পানি ব্যবহার করি না, একবার আর কি পিওর দুধ লি দরকার পড়লে একটু বেশি লই। ডেজার্টে যত বেশি ওই দুধ ব্যবহার করা বা একবার খাঁটি দুধ তত বেশি কিন্তু ডেজার্টটা খাইতে মজা লাগবে, ক্রিমি ক্রিমি লাগবে, ঠিক আছে। পানি থাকলে আলু নিয়ে আলু যদি লাগে তো খাইতে কি ভালো লাগবে। তো পুডিং আর কি বানানো লাগে নিয়ে নিয়েছি 1 কেজির মতন দুধ, আর এই জায়গায় আমি ব্যবহার করবো 6টা ডিম। তো 1 কেজি দুধের মধ্যে 6টা ডিম ব্যবহার করলে হয়, বাট আমি এই জায়গায় 6টা ডিম ব্যবহার করবো। ভালো করে দুধ টা জাল দিয়ে লইতেছিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আপনার যে যেরকম মিষ্টি খান এরকম দিয়ে লবেন। আর প্রথমে কিন্তু আমি পায়েস লাগে কিন্তু পোলার চাল কিন্তু ভিজাই রাখছিলাম, কেন ভিজাই রাখছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওটা কারা কারা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানান। তো অনেকখানি জাল হয়ে পড়ছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আর কি জাফরান। আমি প্রত্যেকের ডেজার্টের মধ্যে জাফরানটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ এটাতে এত সুন্দর একটা স্মেল দেয়, ঠিক আছে, আর কি ডেজার্টটা পুরো আর কি খাইতে অনেক বেশি ভালো লাগে স্মেলের কারণে। লইতে থাকুক, আমি কিন্তু প্রায় দুধ জাল হওয়ার পথে তেনা মায়ের রান্না ছিল আর কি গরুর গোস্ত কারোর আলি দিয়া, তো আমি আর একটু নাড়াচাড়া করে দিতেছিলাম, পরে আবার মা একটু নাড়াচাড়া করতেছিল আর বাড়ির মধ্যে একটু তুলে রাখছে, আমি একটু পরে ভাত খাবো এটা দিয়ে। তাই দুধটারে কিন্তু আমি একবারে 4 ভাগের 1 ভাগ শুকাই লাইছি, শুকানোর পরে এই জায়গায় আমি ডিমগুলো ফাটাইলো মতো আমি একটা করে ডিমগুলো ফাটাই নিতেছিলাম, মানে রাখতেছিলাম, হ্যাঁ দেখেন দুধটা আমি ঠান্ডা হইতে দিয়েছি, যেটা কিনা আমি এতক্ষণ জাল করে লইছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু লবণটা দিবেন, কারণ ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টি জাতীয় খাওয়ানোর মধ্যে যে লবণ না দেন আপনাকে প্রকৃত স্বাদটা পাবে না, কি আলুনি আলুনি ভাব লাগবে। তো এই জায়গায় আমি ক্যারামেলটা বানাই নিতেছি, তো যেইটার মধ্যে আর কি পুডিংটা সেট করবো হে একটা লয়ে লইছি আর কি মোল্ড করে, টুকটাক কেক মেক বেকিং টেকিং করতাম, তো এর লেগে আর কি আমি মোল্ড টোলগুলো কিনে আনছিলাম। তো আপনারা যদি আমার কাছে আর কি বার্থডে কেকের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনাকে একটা বার্থডে কেকের রেসিপি শেয়ার করবো। মোল্ডটা করানোর সময় একটু খেয়াল রাখতে হবে জালটা যেন একদম বেশি না থাকে, একটু পরে পরে একটু ঘুরাই ঘুরাই দিবেন, কারণ ঘুরাই ঘুরাই না দিলে ক্যারামেলটা কিন্তু পুরা জানার সম্ভাবনা আছে, পরে কিন্তু তিতা তিতা লাগবে, খাইতেও ভালো লাগবে। আমি টোটাল 6 চামচের মতন চিনি লয়ে লইছি, আর আপনি দেখেন আমি কিন্তু একটু আদা লাড়া দিতেছি না, জাস্ট খালি ঘুরাইতেছি, কারণ চামচ দিয়ে কোনো মতে লাড়া দেওয়া যাবো না। এই পর্যায়ে সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় কি করবো কন্ত, তো এই যে দুধটা যেটা জাল করে রাখছিলাম এই জায়গায় দিয়ে দিলাম একটু এলাইচ গুঁড়া করে, আর দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ যেন একটু বেশি ক্রিমি হয়। কিন্তু একবার ঠান্ডা হয়ে গেছে, আমি ভালো মতন করে একটু লাইট আসে লইছি, এখন ডিমের মিশ্রণটা এটার মধ্যে ডাইলা দিয়ে ভালো মতন করে লাইট লড়ে লম, তারপরে বাকি প্রসেস অবশ্যই আপনাকে কইতেছি একটু ধৈর্য ধরেন। সে ডিমের গন্ধ লেগে পুডিং ভাল লাগে না, বাট ট্রাস্ট মি, আপনি যদি আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন ডিমের গন্ধ তো লাগবেই না, আপনি একবার পুডিং এর ফ্যান হয়ে যাবেন, কারণ এত বেশি সিল্কি সিল্কি একটা ভাইব আর দিব আপনার, ঠিক আছে, আপনি পুডিং খাইতে বাধ্য। ডিম একবার এইখান না হ্যাঁ কথা কইতে পারলাম, বাট যাগো কিনা ডিমের গন্ধে লেগে খাইতেছে না তারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো ভালো মতন করে মিক্সার কিন্তু করা হয়ে গেছে দুধ আর ডিমের, এখন এটা সাইকেল হইতে হবে। তাহলে কি হবে কোন, তো সাইকেল হলে জিনিসটা অনেক বেশি আর কি স্মুথ হইব, তো দেখতেও ভালো লাগবে যে বাবলস বাবলস দানা দানা আছে, আর ডিমের যে একটা কি একটা কেমন একটা পিছলে পিছলে বা এটাও থাকবো না। এলাইসের গুঁড়ার পাশাপাশি আমি এনে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, এটা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, 40 থেকে 50 টাকা বা 60 টাকা পর্যন্ত দাম নিতে পারে। ভ্যানিলা এসেন্সটার মূল কাম হইল কি ডিমের গন্ধটা একবারে ভ্যানিশ করে দাও, আর সুন্দর একটা সুগন্ধি একটা স্মেল এই এই পুডিং এর মধ্যে দেয়, ঠিক আছে। ভালো মতন করে লাইটার একবার লাইটার সেরা লইলাম, এখন জাস্ট খালি এটা সাইকেলের মতো সাকানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন আর কি বেশি তাড়াতাড়ি না ডালেন, আস্তে আস্তে ডালবেন, আর জাস্ট খালি যে উইস্কটা আছে উইস্কটা দেখে ভালো মতো লাগতে থাকবে। তো আমার কিন্তু পুডিংটা সুন্দর মতন করে মিশ্রণটা আর কি ডালা হয়ে যাইতেছে, আর হ্যান্দা কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছিল। গা স্টিম করার লাগে যা করলাম, প্রথমে একটা পাতিল দিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে যে আপনার ঘরের মধ্যে স্টিলের যে থাকে না আর কি মানে ভাতের পাতিলে যে হাল লাগে ওইটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পানি, যখন একটু গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আর কি পুরোটা পুডিং এর যে বাটিটা আছে দিয়ে যাচ্ছে একটা কাঁচের বাটি যাবে
প্লেট ডাইকা থুই দিছি এখন দশ এটা পুরা একবারে 50 মিনিটের জন্য এটা ভালো মতো করে স্টিম হইব তো আমি এটা খুললে আর একটা বারো দেখব না জাল টাইপ পড়ছে একবার মিডিয়াম রাখছি তো আমি কিন্তু প্রথমে আর কি যে চাইল্ড আছে লর পায়েশের যে পোলার চাইল্ড এটা কিন্তু আমি একটু সিদ্ধ করে লইতেছিলাম কোন তো কি লাগে কারণ যেন আমার পায়েশ রান্নার সময় এই চাইল্ডটা যেন ভালো মতো করে ফুইটা জায়গায় একটু যেন আনাম আনাম না থাকে আমি দিয়ে দিছি হাফ কেজির মতন দুধ হাফ কেজি দুধ দিয়ে আমি গুঁড়া দুধ ছিল পুরো এক প্যাকেটের মতন আর এক প্যাকেটের একটু কম তাই পুরোটা গুঁড়া দুধ দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি কনডেন্স মিল্ক পায়েশটা একটু রিচ রিচ না হইলে আমার কাছে কেন জানি ভালো লাগে না ঠিক আছে দেখেন আমার কিন্তু স্টিম হইতেছিল আমি তার মধ্যে কেলে জানি তাও একবার আর কি খুলে দেওয়া শুরু করে দিয়েছিলাম আমার ঠিক হয় না অবশ্য তো আর কি পাউডার দুধ ব্যবহার করছি আবার কনডেন্স মিল্ক ব্যবহার করছি এর লাগে আমি একটু হালকা করে পানি দিয়ে নিছি তারপরে যখন এটি গরম গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছিলাম এলাইচ আর দারচিনি এক চিমটির মতন জাফরান দেওয়ার পর আমি যে চালটা সিদ্ধ করে রাখছি পোলার চাল ওটা ভালো মতন করে আর কি সামিজ বাই সামিজ ভালো মতো করে দিয়ে আমি খালি লাড়তেই থাকবো লাড়তেই থাকবো কিন্তু এখন পর্যন্ত চিনি দেয় না ঠিক আছে এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন আমি জাস্ট খালি এটা লাড়তেই আসি মানে আজকে পুরো অন্যভাবে পায়েশটা রান্না করবো কিন্তু এটা যে কত পরিমাণ মজা হইব বলার বাইরে ঠিক আছে এখন পুরোটা সময় জাস্ট খালি নাড়তে হবে কারণ পায়েশ রান্নার একটা প্যাশনের একটা পেশেন্স এর ব্যাপার স্যাপার পায়েশ ভালো লাগে না আবার মনে করেন গুড়ের পায়েশ আলাদা একটা টেস্ট ঠিক আছে জনকে দেন ভালো মতন করে বলো গায়ে পড়ছে চাল গুলো অনেক বেশি ফুটতে গেছে গা আমি স্বাদ মতন দিয়ে দিতেছি চিনি আর হলো স্বাদ মতন লবণ ঠিক আছে পরিমাণ যতটুকু দরকার আর কি দেওয়ার পরে জাস্ট খালি এটা লাড়তেই থাকবো লাড়তেই থাকবো আর আজ কিন্তু এই পর্যায়ে একবার মিডিয়াম 40 মিনিট লালারি পরে আমার পায়েশটা একদম রেডি দেখতে পাচ্ছেন একবারে বেশি আটা আটা হয় না বেশি পাতলা হয় না মিডিয়াম একটা কনসিস্টেন্সি রাখছি ঠিক আছে এই পর্যায়ে আর কি ভালো মতন করে বাটির মধ্যে সার্ভ করে নিলাম বড় একটা বোলের মধ্যে আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস যেগুলো আছে সবগুলো আমি অন্য সময় রোস্ট করে দিই অবশ্য আর আমার কাঁচারাই দিতে মন চাইলো তো আমি কাঁচারাই আর কি দিয়ে গার্নিশ করে নিলাম এই জায়গায় আসছিল কাজু বাদাম কাঠ বাদাম আর পিস্তা বাদাম পরে জাস্ট একটু জাফরান দিয়ে আর কি একবারে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম তো আমার ঈদের রান্নাবান্দি কিন্তু প্রায় শেষ এগুলো ফ্রিজে যাইব গা সুন্দর মতন করে সেট হওয়ার লাগে এদিন পুডিং কিন্তু রেডি হয়ে গেছে এই জায়গায় একটু একটু সমস্যা হয়েছে এটা ব্যাপার না তো এটা ফ্রিজে সেট করে দিলে ঠিক হয়ে যাবো গা আজকের রেসিপি এতটুকু আসলে যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি একটু লাইক ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবো তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর আবার সবাই ঈদ মুবারক।